লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেছে 55 জনের, আহত 150-এর অধিক। দেশটির দক্ষিণাঞ্চলে সীমান্ত ঘেঁষা বেশ কিছু গ্রামে হেজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে জয়নবাদের সেনারা। আহ্বান জানান দক্ষিণে থাকা লেবাননবাসীদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার। 2 সপ্তাহ ধরে চলা মুহুর্মুহু হামলায় লেবাননে 1,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত 10 লাখের বেশি। রাজধানী বৈরুত সহ বিভিন্ন জায়গায় অব্যাহত আছে হামলা। এদিকে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 37 জনের। নুসেরাত, রাফা ও খান ইউনুস সহ অনেক এলাকায় চালানো হয় ধ্বংসযজ্ঞ।